বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে সংবাদের দিকে নজর রাখবো, যে শীঘ্রই বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে 3108 জনকে শিক্ষকের অফার ছাড়া হবে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভায় এই বিষয়ে সম্মতি দিয়েছেন এবং খুব শীঘ্রই, এবং এমনকি দুর্গাপুজোর পরপরই কিন্তু শিক্ষকরা তাদের অফার পেয়ে যাবেন এবং 3108টি অফার ছাড়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা শিক্ষামন্ত্রী জানিয়েছেন, একসঙ্গে এত অফার ছাড়া হবে এবং এটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং তার বক্তব্য অনুসারে একসঙ্গে এত অফার ছাড়া হবে শুনিয়ে পড়তে বিরোধী দলকে কটাক্ষ করেছেন এ ব্যাপারে তিনি, এবং আমরা শুনবো যে শিক্ষামন্ত্রী এ ব্যাপারে কি বলছেন। আসন্ন শারদীয় দুর্গ উৎসব এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমার দুই একটি বিষয়, এরপরে আবার আমাদের যুব ক্রীড়া মন্ত্রী এবং আমাদের সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রীও থাকার কথা, বেশ কিছু চমকপ্রদ এবং সরকার কিভাবে কল্পতরু এটা ফলো করবেন ওরা বলবে সুন্দর করে। আপনারা জানেন আমার শিক্ষা দপ্তরে, শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তরে, আমরা সরকারে আসার পর আমরা শিক্ষা দপ্তরে এখন পর্যন্ত আমরা চাকরি দিয়েছি 3447 জন, 3447 3447 টিচার এবং উচ্চশিক্ষা দপ্তরে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ লেকচারার সহ 1072 জন দিয়ে দিয়েছি। আমরা 23 তারিখ, আজকে থেকে 7 দিন আগে, 179 জন পিজিটি অলরেডি অফার দিয়ে দিয়েছি, সবাই রাতে পৌঁছে গেছে বাই পোস্ট অফিস। এছাড়া 27 তারিখ 256 জন টেট আমরা অফার দিয়ে দিয়েছি বাই পোস্ট অফিস, আজকে অফার ইস্যু করেছি 258 জন, এটাও পোস্ট অফিসে ড্রপ হয়ে গেছে। এছাড়া আমরা আরো অফার দিচ্ছি 3108। আমার জানা মতে এত সংখ্যক টেট কোয়ালিফাইড অতীতে কোন গভর্নমেন্ট এট এ টাইম দেয়নি। শুধু এটা নয়, আমরা গতবার যখন টেটের যারা কোয়ালিফাই করেছিল ওভারেজ আমাদের শর্টেজ বলে আমরা তাদেরকেও দিয়ে দিয়েছি। কালকে মন্ত্রিসভা 3108 জনের অলরেডি অনুমোদন দিয়েছে, আজকে টিআরপিটির কাছে আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদের এই যে আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী কি বললেন, এবং শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী অনেক খুব বিশাল সংখ্যক শিক্ষক পদে এবং বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে সরকারের তরফে, বর্তমান সরকারের তরফে এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রী জানালেন। এবং শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী করোনা পরিস্থিতির কারণে দু বছর ধরে যে কাজগুলো ঠিকমতো হচ্ছিল না সেভাবে ওরা নিয়োগ করার চেষ্টা করছেন, এবং যেটা বলেছেন যে 3108 অফার দুর্গাপুজোর পরপরই কিন্তু দেওয়া হবে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী। রয়েছে অন্যান্য সংবাদ, সময় বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।